Hasnami kepe Greece namai nahar mungtui hasda haponi shakle jagna rugi nai mutharo shal koroya shakthare kringse ek kringse phayo hekne manai banya khaimani te banya khaimani apno romai tongo abai kino cha salabo thamnong bamuti amchiyo bamutia outpost ni chaito mungbai TR01AK0273 malkungbai siti grant langi tongmani romai mankha ki protikriya thakbe cha aska প্রায় আড়াইটা নাগাদ আমাদের কাছে গোপন খবর আসে যে আমাদের বামুতিয়া আউটপোস্টে পুলিশ ফাঁড়ির অধীনস্থ উত্তর আঙ্গুটিয়া আশুতোষ পাড়ার নিবাসী শ্রী রতন দেব এলাইস তার নাম হচ্ছে তার মোনা তার বাড়িতে ফেঞ্চিডেল অবৈধ কপসিরা ফেঞ্চিডেলের দিনই চলতেছে এবং তার সোনার সাথে সাথে বাংলাদেশের পাচার উদ্দেশ্যে তারা এখন মজুদিত রেখেছে এবং গিলিং চলতেছে এবং তার সাথে তার ঘরে কিছু বহিরাগত যেমন সোনামরা থেকে কিছু লোক এসেছে বলে আমাদের কাছে খবর আছে খবরতে পাওয়ার সাথে সাথে আমি আমাদের এসডিপি আমাদের ওসি রসি এসডিপি মোহনপুরকে আমি জানাই এর ব্যাপারে তারপরে এসডি মোহনপুর সাহেব আমাকে বলে যে তারা আসে না তাদের অভাব করার জন্য মানে উক্ত বাড়িটি ট্রেক করার জন্য তাদের অভাব করতে তখন এসডিপি সাহেব কিছুক্ষণ মধ্যে এসডিপি সাহেব আর ওসি সাহেব আসে বামতে আউটপোস্টে তারপর তৎসঙ্গে আমরা সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ আমাদের যে আউটপোস্টের স্টাফ তারপর লেখনার বিএসএর স্টাফ মিলে আমরা এই উত্তর আঙ্গুটিয়াতে চলে যাই সেখানে গিয়ে নোনা দেওয়ার পরে আমরা চিহ্নিত করি তারপর আমরা সঙ্গে সঙ্গে তার বাড়িটা কর্তন করে ফেলে এবং আমরা তল্লাশি চালাই মানে সাইবার অনুপস্থিতি এবং এই নেশা জাতীয় দ্রব্যের জন্য আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে অনেকক্ষণ তল্লাশি চালার পর মোনা দেবের বাড়ির ওনার যে কিচেন রুমে মানে পাকঘরের পেছনে একটা সেখানে একটা গাথা আছে সে গাথাতে কপসিরাবের বোতল আর পেটি এগুলো গেঁথে রেখেছে এবং উপরে কিছু তো প্রবার গাছের শুকনো পাটা আর বাসের পাটা দিয়ে দেখে রেখেছে তারপর তৎসঙ্গে আমরা একজন ব্যক্তিগত দিদিন করি তারপরে আমরা এই দুই গাথা থেকে বের করে আমরা গণি সেখানে গোনানোর পর আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন বেচ নাম্বারে 960 বোতল ফিঞ্চি যায় আর 320টি এসকাপ বোতল পাওয়া যায় হচ্ছে ইউসুফ মিয়া বাবার নাম নাবালক মিয়া বাড়ি হচ্ছে দনপুর মসজিদাবাড়ি এবং তৎসঙ্গে একটি গাড়িকে আমরা আটক করি যার গাড়ির নাম হচ্ছে একটা গাড়ি যার গাড়ির নাম হচ্ছে TR01AK0273 যা আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির গাড়ি বাড়ি তার সোনাম স্যার আনোয়ার হোসেন কি কারণে এখানে এসেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে এই উত্তর দিতে ব্যক্তি ইউসুফ মিয়াকে আমরা প্রাথমিক ইন্টারভিউশন করে পাওয়া গেছে যে ওনার নাকি কপসিলাগুলি নিয়ে এসেছে ওনার ওনার বাড়িতে কারণ তারা তিনজনের পার্টনার আর কতজন রয়েছে তাদের সঙ্গে আর দুজন যে দুজন বলে পুলিশের অনুপস্থিতি টের পেয়ে তার পালিয়ে গেছে মানে আমরা নাগরিক চলে গেছে আমরা চেষ্টা করছি তাদেরকেও আজকে রাতের মধ্যেই ধরার জন্য এ বিষয়ে কোনো মামলা নিয়েছে পুলিশ হ্যাঁ আমরা এ বিষয়ে একটা মামলা নিয়েছি আমরা এ বিষয়ে একটা আমি নিজেই কমপ্লেন হিসাবে লেখনা পেয়েছে আমি নামা দায়ের করেছি